নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি ছটপট বাংলা ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে চাকরি প্রার্থীদের জন্য খুবই খুশির খবর জেলার ভূমি এবং ভূমি সংস্কার দপ্তরে ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগ করা হবে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে পুরুষ এবং মহিলা উভয় চাকরি প্রার্থীরা এই শূন্য পদে আবেদন করতে পারবে কিভাবে আবেদন করবেন যোগ্যতা কি রয়েছে নোটিশ কিভাবে ডাউনলোড করবেন এই নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে তাই ভিডিওটি সবাই শেষ পর্যন্ত টানা দেখবেন এবং চ্যানেলে নতুন আসলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে অল অপশনে ক্লিক করে দেবেন কারণ আমাদের চ্যানেলে যখন নতুন আপডেট আসবে সবার প্রথম নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে শূন্য পদের নাম ডাটা এন্ট্রি অপারেটর শিক্ষাগত যোগ্যতা চাকরি প্রার্থীদের এই শূন্য পদে আবেদন করার জন্য যে কোনো সরকারি শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস হতে হবে সঙ্গে কম্পিউটার অ্যাপ্লিকেশন কোর্স করে থাকতে হবে এবং কম্পিউটার ইন্টারনেট সংক্রান্ত প্রাথমিক ধারণা থাকতে হবে বয়স সীমা এই শূন্য পদে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীদের বয়স একুশ থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে হতে হবে কিভাবে আবেদন করবেন এই শূন্য পদে আবেদন করার জন্য চাকরি প্রার্থীদের অফলাইনে আবেদন করতে হবে সংশ্লিষ্ট ওয়েবসাইট থেকে ফর্ম ডাউনলোড করতে হবে আপনাদের সুবিধার্থে ফর্ম ডাউনলোড করার লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনারা সেখান থেকে ফর্ম ডাউনলোড করে সঠিকভাবে ফর্ম পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র সমেত নির্দিষ্ট ঠিকানায় জমা করতে হবে কি কি কাগজপত্র লাগবে এক ভোটার কার্ড দুই আধার কার্ড তিন শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র চার কম্পিউটার অ্যাপ্লিকেশন সার্টিফিকেট পাঁচ রঙিন পাসপোর্ট সাইজ ছবি স্ক্রিনের উপর যে ঠিকানাটি দেখা যাচ্ছে এই ঠিকানায় জমা করতে হবে এই ঠিকানাটিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব ওখান থেকে দেখে নেবেন কিভাবে নিয়োগ করা হবে চাকরিপ্রার্থীদের কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে এই শূন্য পদে আবেদন জমা করার শেষ তারিখ আঠেরো সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে